প্রভু, তুমি এসেছো প্রভু। আমি জানতাম ধর্মেরই জয় হবে। যক্ষপতি কুবের, যক্ষপতি কুবের, অতি লোভের ফল কি হতে পারে? ত্রিলোক তোমাকে দেখে শরণ করবে। কেন এমন অধর্ম আচরণ করলে তুমি? তুমি তো শ্রীলক্ষ্মীর ভক্ত ছিলে। তুমি কি করে নিজেকে তার সমকক্ষ ভাবলে? প্রভু, প্রভু আমাকে ক্ষমা করুন। প্রভু, দেবী অলক্ষ্মী আমাকে প্ররোচিত করেছেন, দেবরাজ ইন্দ্র আমাকে আমন্ত্রণ করে অপমান করেছেন, তাতেই আমার মতিভ্রম হয়েছে। প্রভু, মিথ্যা ভাষণ করছে তুমি যক্ষপতি কুবের। ইন্দ্রসভায় অনধিকার প্রবেশ করেছিলে তুমি, আমন্ত্রণ পত্র নকল করেছিলে তুমি। না, এক দেবদূত গিয়েছিলেন ওনার আমন্ত্রণ পত্র নিয়ে। সেটাও দেবী অলক্ষ্মীর ছলনা ছিল। তাই না দেবী? আমি তো শুধু চেয়েছিলাম শ্রীলক্ষ্মীর ভক্তদের স্বরূপ উন্মোচিত হোক। তোমার উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করার ইচ্ছা নেই আমার দেবী। কুবেরের মনের সুপ্ত আকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভই তাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। যেখানে শুভ বুদ্ধি ও ভক্তির অভাব হয়, সেখানে শ্রীলক্ষ্মীর কৃপা হয় না। তোমার কৃতকার্যের ফল তুমি ভোগ করবে কুবের। যক্ষলোকে আমি যে সম্পদ দান করেছি তা যক্ষদের কল্যাণের জন্য। কুবেরের পাপের ফল যেন তারা না ভোগ করে, এই আমার প্রার্থনা। উত্তম দেবী, তোমার ইচ্ছাই পূরণ হবে। আজ থেকে অলকাপুরীর অন্দরে যক্ষ তার ধনরত্ন নিয়ে অভিশপ্ত জীবন কাটাবে। কুবেরের ধন হবে অভিশপ্ত ধন, কেউ এই সম্পদ ভোগ করে আনন্দিত হবে না, কুবেরও না। আর শ্রীলক্ষ্মী পুনরায় বৃত্তের অধিকারী হবে, এ আমার আশীর্বাদ।
দেবী শ্রী লক্ষ্মীর জয়, জয় জয় জগৎপালক শ্রীহরির জয়।